আসসালামু আলাইকুম। NIEBS হোম স্কুলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বাড়িতে নিরাপদে আছো, সুস্থ আছো। আমি আবিদা সুলতানা, মর্নিং শিফটের বাংলা বিষয় সহকারী শিক্ষক। শুরু করছি আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাহিত্যকনিকা বইয়ের অন্তর্ভুক্ত এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই গদ্যটি নিয়ে আলোচনা। এই গদ্যটির শিরোনাম শুনেই তোমরা বুঝতে পারছ, এটি আমাদের সেই স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করে দেয়। এটির পটভূমিকা হচ্ছে 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ। রচয়িতা সম্পর্কে আমরা প্রথমে জেনে নিব। রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আগে একটু বলে নিই, আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 19। গদ্যটি হচ্ছে এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, লিখেছেন শেখ মুজিবুর রহমান। আমরা লেখক পরিচিতি অংশটুকু প্রথমে একটু দেখব। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও বাঙালি জাতিসত্তা বিকাশের পুরোদা ব্যক্তিত্ব। তিনি আমাদের জাতির পিতা। তার জন্ম 1920 খ্রিস্টাব্দে 17ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। পিতার নাম শেখ লুৎফর রহমান, মাতার নাম সায়রা খাতুন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও দেশপ্রতি যুক্ত হন। ভাষা আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়ে তিনি বহুবার কারাবরণ করেছেন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনায় তার অবদান অপরিসীম। তিনি বাঙালির স্বায়ত্তশাসনের দাবি 6 দফা আন্দোলনের মুখ্য প্রবক্তা। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূচনাকালে 1969 সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। 1971 সালের 25শে মার্চ মধ্যরাতের পরে পাকিস্তানি বাহিনী বাঙালির এই অবিসংবাদিত নেতাকে ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকার যুদ্ধ পরিচালনা করে। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 10ই জানুয়ারি তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন এবং যুদ্ধ বিধ্বস্ত দেশ করার মহান দায়িত্বে ব্রতী হন। তাকে তার সরকারি স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে সংবিধান রচনা করে 1972 সালে। 1974 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে তিনি প্রথম বাংলা ভাষায় ভাষণ দিয়ে বাংলাকে বিশ্বসভার মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। 1975 সালে 15ই আগস্ট সামরিক বাহিনীর কতিপয় বিপদগামী সদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বঙ্গবন্ধু সম্পর্কে সকলেই কম বেশি জানি। এই ছিল তার জন্ম এবং বংশ পরিচয়, এটিও আমাদের সবার জানা। আজকে আমরা আমাদের গদ্যের সুবিধার্থে আরেকবার জেনে নিলাম। আমরা এবার শুরু করব 7ই মার্চের ঐতিহাসিক ভাষণটি নিয়ে। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের একটি পূর্বকথা রয়েছে, এটি তোমরা তোমাদের বইয়ে দেখে নিবে। আমরা শুরু করছি ভাষণের একদম শুরু থেকে। ভাইরা আমার, বঙ্গবন্ধু যখন 7ই মার্চের ভাষণ দিলেন, সেই ভাষণটি এই গদ্যটির মূল কথা। তো সেখানে তিনি সবাইকে ভাইরা বলে সম্বোধন করেছেন এবং ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কী অন্যায় করেছিলাম নির্বাচনের পর, বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকেও আওয়ামী লীগকে ভোট দেয়। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। অর্থাৎ সেই 47-এর পর থেকে 71 পর্যন্ত বাংলার পাকিস্তানিদের সাথে আমাদের যে সময়টুকু কেটেছে, সেটি যে নিদারুণ ছিল, সেটি বঙ্গবন্ধু তার ভাষণের মাধ্যমে তুলে ধরেছেন। 1952 সালে রক্ত দিয়েছে। 1954 সালে সাধারণ নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারিনি। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1970 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে ইয়াহিয়া খান
সাহেব সরকার খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম, 15ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। আমি তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসব। আমি বসলাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করবে, এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন আলোচনার দরজা বন্ধ নয়, আরও আলোচনা হবে। তারপর অন্যান্য নেতার সঙ্গে আমরা আলোচনা করলাম, আপনারা আসুন বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে, যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে, তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেয়া হলো। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসাবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। আমি বললাম আমি যাব, ভুট্টো বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম থেকে এখানে আসলেন, তারপর হঠাৎ করে বন্ধ করে দেয়া হলো। দোষ দেয়া হলো বাংলার মানুষকে, দোষ দেয়া হলো আমাকে। বন্ধ করার পর এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। অর্থাৎ সেই অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়ার পরে যখন এই কথাটি জানাজানি হলো তখন এদেশের মানুষ প্রতিবাদে মুখর হয়ে উঠল। আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করুন। আমি বললাম আপনারা কলকারখানা সব কিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল, অর্থাৎ যখন পাকিস্তান সরকার এই দাবিগুলো মেনে নিচ্ছিল না বা অ্যাসেম্বলিতে বসছিল না, তখন তিনি আমাদের দেশের জনগণকে যেটাই বলেন সেটাই তারা মেনে নিচ্ছিল। টেলিফোনে আমার সাথে কথা হয়, তাকে আমি বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কীভাবে আমার গরিবের উপর, আমার মানুষের বুকের উপর গুলি করা হয়েছে, কী করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কী করে মানুষকে হত্যা করা হয়েছে, আপনি আসুন দেখুন বিচার করুন। তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম যে এই যে পুরো গদ্যটা, এটাও তোমরা শিক্ষার্থীরা বাসায় পড়ে নেবে, যে 7ই মার্চের ভাষণে যে ইয়াহিয়া খানের সাথে বা ভুট্টোর সাথে বারেবারে তিনি যে মিটিং করার চেষ্টা করছিলেন এবং পাকিস্তানিরা নানা কৌশলে নানা ছুতোয় সেই মিটিংটিকে বন্ধ করে দেওয়ার যে পায়তারা করছিল বা অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল, নানাভাবে বাঙালি জাতিকে দমন করার চেষ্টা করছিল, সেটি আমরা বুঝতে পারলাম। সমগ্র এই 7ই মার্চের ভাষণের অনেক গুরুত্ব রয়েছে, এর মধ্য দিয়েই বিদেশের জনগণ জেগে উঠল, জনগণ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিল এবং তারা যে বঙ্গবন্ধু এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, যার যা কিছু আছে তাকে তা নিয়ে প্রস্তুত থাকার কথা বললেন এবং বাঙালিরা এইভাবে জেগে উঠল। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণটির মূল কথাটাই যে ভাষণ সেটি হচ্ছে এই গদ্যের মূল কথা। এর যে চেতনা এটিকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি সবসময়। বঙ্গবন্ধুকে জাতির জনক হিসাবে, বাঙালি জাতির প্রতিষ্ঠাতা হিসাবে, প্রথম বাংলাদেশ স্বাধীন সরকারের যে প্রেসিডেন্ট হিসাবে আমরা প্রধানমন্ত্রী মেনে নিয়েছি এবং আমরা তাকে সবসময় চিরকাল মনে রাখব, সম্মান করব। প্রিয় শিক্ষার্থীরা গদ্যটি তোমরা পড়ে নিবে, এখান থেকে যে ওয়ার্ড মিনিং আছে এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা পড়বে। এখানে অনেকগুলো নতুন নতুন শব্দ আছে, ন্যাশনাল অ্যাসেম্বলি মানে জাতীয় পরিষদ, অর্থাৎ এখানে যে পাকিস্তানের সাথে যে পরিষদের কথাটি ছিল, তা অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড আছে এখানে ওয়ার্ড মিনিং থেকে তোমরা জানবে। তারপরে হচ্ছে পাঠ পরিচিতি রয়েছে, পাঠ পরিচিতি থেকেও এর মূল কথাটি জানা যায়। পাকিস্তানের যে ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো ভেঙে বাঙালির সার্বিক মুক্তি, অর্থাৎ এদেশের মানুষের, শুধু বাংলাদেশের, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুই প্রান্তে দুটি রাষ্ট্র, দু একেবারে মাঝখানে ভৌগোলিক ব্যবধানে শান্তিতে বা সমৃদ্ধিতে সেই বসবাসটি ছিল না এবং পরে 1971 সালের 16ই ডিসেম্বর তোমরা জানো আমাদের মুক্তি ঘটে, আমাদের বিজয় আসে।
বঙ্গবন্ধুর নেতৃত্বে সে বিজয়টি আমাদের অনুষ্ঠিত হয় এই 7ই মার্চের। এখানে লেখা আছে যে প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 মিনিটের ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ হিসাবে খ্যাত এবং এই ভাষণ এখন ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ইউনাইটেড নেশনে এটা সংরক্ষিত রয়েছে। আশা করছি আজকের পাঠ বুঝতে পেরেছো, বাসায় পড়বে, পড়লে তোমাদের এই বিষয়ে ধারণাটি আরও সুস্পষ্ট হবে। এবং বঙ্গবন্ধু সম্পর্কে 7ই মার্চের ওই ঐতিহাসিক ভাষণ সম্পর্কে আমরা জানি, কিন্তু এখানে প্রতিটি লাইন বিস্তারিত দেওয়া আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমার সাথে যোগাযোগ করবে। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।